কনস্টিটিউশনাল পোস্ট হচ্ছে মনে রাখবেন, তাকে ওথ নিতে হয়। উনি ক্লিয়ার করেছিলেন ফাইল, ওথও দিয়েছিলেন। সুতরাং এটা নয় যে উপর থেকে চাপিয়ে দেওয়া, সিস্টেম অনুযায়ী হয়েছে। ইলেকশন কমিশনের কে যদি সরাতে হয় তাহলে জাজেদের যে সিস্টেম আছে ইমপিচমেন্ট করা, সেই ইমপিচমেন্ট প্রসেসে যেতে হবে। ইট ইজ নট দ্যাট ইজি। আমি মনে করি ওরা যত আমাদের ঘাটাবে, যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজেই যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে পলিটিক্যালি না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেবার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। আমি বলবো সবাইকে শান্ত মাথায় শান্তিপূর্ণভাবে ইলেকশন কমিশনের নির্দেশ মেনে উনি ওনার মতো কাজ করুন এবং আমরা সবাই আমরা আমাদের মতো কাজ করব। এত শান্তির মধ্যে নমিনেশন জীবনে কোনোদিনও হয়নি। ত্রিপুরায় 96% সিটে ইলেকশনই হয় না, কন্টেস্টই করতে দেওয়া হয় না। আর আমাদের এখানে 2,36,000 নমিনেশন পড়েছে, মাত্র 71,000 বুথের মধ্যে 4টে বুথে গন্ডগোল, তার মধ্যে একটা বুথে আমাদের দুজনকে মার্ডার করেছে। তাতেই একেবারে এ টু জেড যত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে এক হয়ে গেছে। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট, মানুষের ভোটে জিতে এসেছি। যেদিন থেকে জিতে এসেছি সেদিন থেকে 100 দিনের টাকা দেয় না, গ্রামীণ যে বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না। টাকাটা ওদের নয়, 40-60 যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে জিএসটি টাকাটা তুলে নিয়ে যায়। আগে স্টেট ট্যাক্স তুলতো, এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স, ট্যাক্সটা তুলে নিয়ে যায়। সেই ট্যাক্সটা থেকে আমার প্রাপ্যটা আমি পাই। যেমন ধরুন আমি আপনি আমার কাছে কিছুটা টাকা রাখলেন, আপনার যখন প্রয়োজন হলো আপনি টাকাটা নিলেন, আপনি একটা অফিসে চাকরি করলেন, মাইনেটা আপনি টাইম মতো পেলেন, আমার টাকাটা জমা থাকলো ব্যাংকে, আমি আমার টাইম মতো আমার পার্সেন্টেজটা পেলাম, সেটা পাওয়া যাচ্ছে না। সব দিক থেকেই বাংলাকে বঞ্চনা করেছে এবং বঞ্চিত করেছে। বাংলার পুলিশ অফিসাররা যে কোনো পুলিশের থেকে ইম্পর্টেন্ট লাইক এনিথিং। এবং আপনারা জানেন একসময় কলকাতা পুলিশকে সুইজারল্যান্ড পুলিশের সাথে, স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো। সুতরাং আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট, আমাকে যেন বেশি স্মার্টনেস না দেখায়। আমি মনে করি আমাদের কোনো অসুবিধে নেই, যত পারে তত দিক। মানুষের থেকে তবু তো সংখ্যাটা বাড়বে না, যাদের ভোট দেওয়ার তারা ভোট দেবে। কনস্ট্রাকশন কল্যাণী কাছাপাড়া শহর রাজবিহাটি ছাড়পাড়া রুচি, ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।